হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাদশাহ চলে এসেছি কিন্তু একদম নর্থ কলকাতার কুমোরটুলিতে। তো কুমোরটুলিতে কিন্তু এবারে আমার খুব বেশি আশা হয়নি দুর্গাপুজোর জন্য, তবুও ইচ্ছা ছিল, কিন্তু এত দুর্গাপুজোর প্রিপারেশন শ্যুট করতে হচ্ছে তার জন্য কিন্তু কুমোরটুলিতে আসার সময় হয়ে উঠছে না। তো অনেকদিন পরে কিন্তু চলে এলাম আবার কুমোরটুলিতে। এই সোজা ঢুকে গেলেই কিন্তু কুমোরটুলি একদম কিন্তু আমি দাঁড়িয়ে আছি। কুমোরটুলি সর্বজনীন দুর্গাপুজোর যে প্যান্ডেলটা হচ্ছে ওইখানে, তার কিন্তু ঠিক সামনে একটু এগিয়ে এসে দাঁড়িয়ে আছি আমি। তো যাই হোক, এখন কিন্তু ঢুকবো। আর পুজোর কিন্তু অ্যাকচুয়ালি যদি মহালয়া থাকে, যদি এবারে পুজোটা স্টার্টিং ধরি, তাহলে কিন্তু আরও বোধহয় 17 থেকে 18 দিন কিন্তু বাকি আছে সম্ভবত মহালয়া থেকে যদি আমি ধরি। তো তার আগে কুমোরটুলির কেমন কি ব্যস্ততা সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলো এখন সরাসরি ঢোকা যাক। ঢুকতে ঢুকতে আমার যে ইন্ট্রোটা সেটাও দিয়ে নেওয়া যাক। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আমি বাদশাহ সৌরভ, চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর সবসময় তোমাদেরকে আনন্দে মজায় আর ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। তো চলো এক্সপ্লোর করা যাক কুমোরটুলি। বন্ধুরা, কুমোরটুলিতে ঢুকে কিন্তু আমি এই মুহূর্তে যে ব্যস্ততা সেটা কিন্তু দেখালাম অলরেডি। কিন্তু বেশিরভাগ ঠাকুরের কিন্তু রং কিন্তু ধরা হয়ে গেছে, কিছু কিছু একদম কিন্তু ফিনিশও হয়ে গেছে বলা যেতে পারে। বেশিরভাগ ছোটো ঠাকুর কিন্তু ফিনিশ হয়ে গেছে এবং আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু অলরেডি রং কিন্তু স্টার্ট হয়ে গেছে। মা দুর্গার হাফ হয়েছে এবং এখন অনেকটাই বাকি আছে। প্রথম কোডিং বা প্রথম লেয়ার যেটাই বলো না কেন, সেটা কিন্তু সবাই শুরু হয়েছে। আর এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু বড়ো হাইটের, প্রায় কিন্তু এগুলো 13-12 ফুটের কিন্তু ঠাকুর আছে এবং চালচিত্র নিয়ে কিন্তু আরও বড়ো হবে ঠাকুরগুলো। তো এখানে কিন্তু অলরেডি ঠাকুর কিন্তু রং করা শুরু হয়ে গেছে। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন জায়গায় একই রকমভাবেই চিত্র তোমাদের ফুটে মানে দেখালাম আর কি। তো এবার চলো বাবুনদার সাথে, অনেকদিন পরে বাবুনদার সাথে দেখা হয়েছে, বাবুনদার সাথে এবার কথা বলবো এবং অবশ্যই বাবুনদার যে কাজকর্ম সেটা নিয়েও তোমাদেরকে দেখাবো। চলো বাবুনদা, কেমন আছো? আচ্ছা, তো বাবুনদা কিন্তু এখন দেখতেই পাচ্ছ একটি ছোট্ট দুর্গা কিন্তু যেটা খুব মানে চকচকে করে তুলছে সেই দুর্গা ঠাকুরটাকে। তো কি হচ্ছে একটু কাজটা যদি বলো? এটা হচ্ছে গ্লেজ হচ্ছে। আচ্ছা, এটা আর কি হচ্ছে গ্লেজের আগে একটা আর কি সেমি গ্লেজ হয়। আচ্ছা, কোডিং সেমি? হ্যাঁ হ্যাঁ, এটার হচ্ছে আচ্ছা আগেতে সেমি গ্লেজটা করে নিয়ে এর পরে আর কি গ্লেজ হয়। আচ্ছা, এর উপর আবার একটা গ্লেজিং এর একটা করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা না করলে আর কি ওটার গ্লেজ আর কি হবে। আচ্ছা, তো এটা তো বাংলা ঠাকুর, হ্যাঁ দেখে তো সেটাই বোঝা যাচ্ছে। আচ্ছা, তো চোখটা টানাটা তোমার মানে আমি এটা আগেও বলেছি, তোমার যে চোখটা তুমি করো মুখমণ্ডলের সেটা খুবই দেখতে অপূর্ব লাগে। তো ওই ঠাকুরটা কত ফুট এইটা? হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে টোটালে হবে হচ্ছে 2 ফুট 2 ইঞ্চি।
দু ফুট দু ইঞ্চি চালচিত্র নিয়ে। আচ্ছা, এটা তো অলরেডি অর্ডার নিশ্চয়ই, অর্ডার ঠাকুর, বাড়ির ঠাকুর নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, তুমি মোটামুটি ছোট ঠাকুরই বেশি করো, তাই তো? আর অর্ডার যদি বড় পাও তাহলে সেরকম ভাবে। আচ্ছা আচ্ছা, আর অলরেডি কি এখান থেকে বায়না গেছে ঠাকুর? কিরকম ঠাকুরের ডিমান্ড বেশি এমনি কুমোরটলিতে? কিরকম ঠাকুর, মানে মানে বাংলা ঠাকুর বা কোনো থিমের ঠাকুর বেশি? সব রকমই আছে। আচ্ছা, সব রকমই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকের হচ্ছে উদ্দেশ্যে বলবো যে কুমারটুলিতে আসুন, কুমারটুলি থেকে ঠাকুর নিয়ে যান। আর আমার ভিডিও তো অনেকদিন পরে এলে। হ্যাঁ, এটা এটা হচ্ছে আমাদের হচ্ছে মন্দির, মানের জায়গা, মন্দির। হ্যাঁ, এখানকার ঠাকুর ভালো, খুবই সুন্দর, ঠিক আছে, এখানে আসুন, এখান থেকে ঠাকুর। একদম। আমি কিন্তু অলরেডি বেরিয়ে গেছি কুমোরটলি থেকে, দেখতেই পাচ্ছ এখনো কিন্তু বাইরেটা দাঁড়িয়ে আছে, আর পুরো এরিয়া জুড়ে কিন্তু মা দুর্গা ছোট বড় মাঝারি সব রকম সাইজেরই কিন্তু দুর্গা ঠাকুর এখন কুমোরটলিতে আসলেই তোমরা দেখতে পাবে। কিন্তু কুমোরটলিতে এই মুহূর্তে যেটা বেশি দেখতে পেলাম সেটা কিন্তু অলরেডি বেশিরভাগ ঠাকুরই কিন্তু রং কিন্তু শুরু হয়ে গেছে, আর কিছু ছোট ঠাকুর বা কিছু মাঝারি সাইজের ঠাকুর কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে। আর পুজো কিন্তু একদম মানে মহালয়া থেকে যদি ধরি, যেটা প্রথমেই বলছিলাম একদম শুরুতে যে আর মাত্র 17-18 দিন হয়তো বাকি আছে মোস্ট প্রবাবলি, তো বুঝতেই পারছো কতটা ব্যস্ততা কুমোরটলিতে। আশা করছি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগলো, অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দাও, কারণ ওটাই কিন্তু আমাদের মোটিভেশনের অন্যতম কারণ। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ভিডিও মানেও কিন্তু দুর্গা পুজোর আপডেট থাকছে, কোনো না কোনো একটা ক্লাবের সাথে আবার ফিরে আসবো তোমাদের সাথে দেখা করার জন্য। চলো টাটা, লাভ ইউ গাইস।